আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন তো ভালো থাকার সময় না, কিন্তু তারপরও আমাদের ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। প্রতিনিয়ত এই দোয়াই করছি আল্লাহর কাছে, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঠান্ডা কাশির জন্য খুবই উপকারী একটা চা। এটা হচ্ছে ভেষজ চা। চা বানানোর জন্য এখানে আমি 5 কাপ পানি নিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে হলুদ, কাঁচা হলুদ। এটা নিয়েছি 1.5 ইঞ্চি সাইজের 2 টুকরো কাঁচা হলুদ। চেষ্টা করবেন এরকম ফ্রেশ কাঁচা হলুদটা ইউজ করতে। আর নিয়েছি এখানে হচ্ছে আদা, 1.5 ইঞ্চি সাইজের বড় 1 টুকরা আদা নিয়েছি। যদি ফ্রেশ হলুদটা না থাকে, কাঁচা হলুদটা, সেক্ষেত্রে আপনারা যারা বাসায় হলুদ ভাঙিয়ে থাকেন, নিজেরা বাসায় কিনে পিওর যে হলুদটা, সেটা 1 টেবিল চামচের মতো নিলেও চলবে। আরও নিয়েছি এখানে 1.5 ইঞ্চি সাইজের 4 টুকরা দারচিনি। আর লাগবে হচ্ছে এখানে নিয়েছি লং, লং নিয়েছি 1.5 চা চামচের মতো হবে। আরও লাগবে হচ্ছে মধু, মধুটা আমি যখন চাটা বানাবো কতটা দিব তখন আমি দেখিয়ে দিব। আর লাগবে হচ্ছে এখানে ফ্যাট, যে কোনো একটা ফ্যাট অ্যাড করতে হবে। আমি নিয়েছি ঘি, আপনারা চাইলে বাটার, অলিভ অয়েল, অয়েল, তারপরে কোকোনাট অয়েল, যে কোনো একটা দিলেই চলবে। তো এখন যে পাত্রে বানাবো সেই পাত্রে আমি পানিটা ঢেলে নিচ্ছি। এক এক করে সবগুলো উপাদান আমি পানিতে দিয়ে দিচ্ছি। এখানে আদা আর হলুদটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এতে করে দেখা যাবে আদার রসটা আর হলুদের রসটা পানির সাথে ভালো বের হবে। আমি যে উপাদানগুলো নিয়েছি আজকে চাটা বানানোর জন্য, এগুলো কিন্তু আমাদের ঘরে সবারই কম বেশি থেকে থাকে। আর আমরা কিন্তু জানি ঠান্ডা কাশির জন্য আদা, হলুদ, দারুচিনি, তারপরে হচ্ছে লং, মধু, লেবুর রস, এগুলো কিন্তু খুবই উপকারী। তো এভাবে যদি আমরা একটা চা বানিয়ে খেতে পারি তাহলে কিন্তু আরও উপকার হয়। এখন আমি চাটা বানানোর জন্য চুলার উপরে বসিয়ে দিলাম। এটাকে প্রথমে হাই হিটে আমি জাল করে নিব যতক্ষণ পর্যন্ত না বলক চলে আসে। এরকম যখন বলক চলে আসবে তখন জালটাকে কমিয়ে আমি আরও 10 মিনিটের মতো জাল দিব। এটাকে, এই চাটাকে একটু সময় নিয়ে বানাতে হবে, কারণ যে মশলাগুলো আমি দিয়েছি সেগুলো যেন ভালোভাবে জাল পাওয়ার পরে পানির সাথে বের হয়ে আসে, এই জন্য একটু সময় নিয়ে চাটা বানাতে হবে। তো 10 মিনিট পরে আমি জালটা বন্ধ করে দিলাম। এখন ছাঁকনি দিয়ে ছেঁকে আমি চাটাকে আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি। আমরা যারা দেশের বাইরে থাকি আর ঠান্ডার দেশগুলিতে যারা থাকি, সকালবেলা দেখা যায় ঘুম থেকে উঠলে এমনিতেই কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব দেখা যায়, গলা খুশখুশ করে দেখা যায়। সেক্ষেত্রে কিন্তু এই চাটা আমরা প্রতিদিনই বানিয়ে খেতে পারি। এটা একটা খুবই উপকারী চা, আমরা বাসায় এরকমভাবে বানিয়ে খাবো। তো খেলে দেখা যায় যে ঠান্ডা থেকে, গলা ব্যথা থেকে একটু হলেও আমরা উপকার পাবো। তো এখন আমি আর আমার হাজবেন্ড দুজন মিলে চাটা খাবো। তো 2 কাপ চা আমি রেডি করে নিচ্ছি, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে রেডি করে নিতে হবে। আমি এখানে কিন্তু চাটা একটু বেশি বানিয়েছি, এটা কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে 2 থেকে 3 দিন আপনারা খেতে পারবেন, তো সেটা আমি পরে বলে দিচ্ছি। তো এখন 2 কাপের ভিতরে আমি চাটা ঢেলে নিচ্ছি, আমি আর আমার হাজবেন্ডের জন্য যতটুকু খাবো এখানে নিয়ে নিচ্ছি। ঠান্ডা কাশি লাগবে তারপরে আমরা এই চাটা বানিয়ে খাবো, এরকমটা কিন্তু না। ঠান্ডা কাশি ছাড়াও কিন্তু আমরা যারা ঠান্ডার দেশে থাকি প্রতিদিন সকালবেলায় কিন্তু এরকম ভেষজ একটা চা আমরা বানিয়ে খেতে পারি, সেটা কিন্তু খুবই শরীরের জন্য উপকারী। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস, ফ্রেশ লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে আমি। তো চেষ্টা করবেন আপনারা 4 কাপ চার জন্য একটা লেবুর রস পুরো দেওয়ার জন্য। লেবুতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, ভিটামিন সি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এখন আমি 2 কাপের জন্য 2 চা চামচ করে লেবুর রস দিয়ে দিচ্ছি। এরপরে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে লেবুর রসটা চার সাথে মিশিয়ে দিচ্ছি। লেবুর রস দেওয়ার ফলে কিন্তু চার কালারটা একদম চেঞ্জ হয়ে হালকা হয়ে আসবে। এখন দিয়ে দিচ্ছি এখানে মধু, মধুটা আপনাদের উপরে ডিপেন্ড করে, চাইলে আপনারা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 1 চা চামচ করে মধু দিব। মধুটা দিয়ে ভালোভাবে চার সাথে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এখন তো ভাইরাসের কারণে গোটা বিশ্বের পরিস্থিতি খুবই খারাপ, আর আমি তো ইতালিতে থাকি, ইতালি গার্দায় থাকি। তো ইতালির অবস্থা তো খুবই খারাপ,
চীনের পরে ইটালিতে মৃত্যুর সংখ্যা, আক্রান্তের সংখ্যা খুবই বেশি। তো বুঝতেই পারছেন, যেই দেশে থাকি সেই দেশের পরিস্থিতি যদি এত খারাপ থাকে, মনের অবস্থা কি হয়, মনের দিক থেকে আমরা সবাই যারা বাংলাদেশি প্রবাসী আছি সবাই ভেঙে পড়েছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে, শুধু আমাকে আর আপনাকে না, আমাদের সবাইকে যেন হেফাজতে রাখে। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের থেকে একটু কম ঘি দিয়ে দিলাম। মনে রাখবেন, এখানে যে কোনো একটা ফ্যাট কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, সেটা অলিভ অয়েল, তারপরে হতে পারে বাটার, ঘি বা কোকোনাট অয়েল, যে কোনো একটা ফ্যাট দিতে হবে। কারণ ফ্যাটটা না দিলে কিন্তু ভালো ডাইজেস্ট হবে না, ডাইজেস্টের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে, সেজন্য ফ্যাটটা অবশ্যই অ্যাড করতে হবে। তো ঘি দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে চাটার সাথে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন সকালবেলা ঘুম থেকে উঠে গরম গরম এরকম 1 কাপ চা খাওয়ার জন্য, এটা কিন্তু আপনার শরীরকে অনেকটাই ফ্রেশ রাখবে, সুস্থ রাখবে। আর যদি ঠান্ডার কোনো ভাব থাকে তাহলে আপনি ঠান্ডার থেকেও কিন্তু অল্প কিছুটা হলেও উপকৃত হবেন। তো বাকি যে চাটা ছিল এরকম একটা কাচের বোতলে আমি ভরে নিয়েছি, এটা এখন ফ্রিজে রেখে দিব। তো এটা 2 থেকে 3 দিন আপনি ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। আর যখন এটা খাবো, একটা কাপে গরম করে নিয়ে তারপরে এখানে মধু, লেবুর রস আর হচ্ছে ঘি বলেন বা যে কোনো একটা ফ্যাট এখানে অ্যাড করে নেবেন। সেটা তো আমি দেখিয়ে দিলাম কী পরিমাণে অ্যাড করতে হবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অল্প কিছু হলেও উপকারে আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।